কচুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মৌলভী ইদ্রিস মিয়ার 20তম মৃত্যুবার্ষিকী পালিত। মাসুদ রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও 5নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মৌলভী ইদ্রিস মিয়ার 20তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর দিনিয়া মাদ্রাসার উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসানুল্লাহ বাবুল, ম্যানেজিং কমিটির সদস্য আবু জামান পাটোয়ারি, আব্দুল মবিন সরকার, সহকারী শিক্ষক আবুল খায়ের মিয়াজি, মরহুমের ছেলে ইউসুফ মিয়া সহ আরও অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন নন্দনপুর দিনিয়া মাদ্রাসার মুদির মাওলানা খায়রুল বাশার। পপুলার বিডি নিউজ, কচুয়া চাঁদপুর। এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল মঞ্জুর করেনি, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কুরআন খতম করে আল্লাহ এখন মরহুম মকফুর মৌলভী ইদ্রিস নাম রহমাতুল্লাহ আলাইহি করে ওনাদের ক্যারিয়ার জীবন ঘটতে ওনারা একদিকে ধাবিত হয়েছেন। আর আজকে যে উনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছেন এবং আমার পদে যোগদান করার পরে প্রতি বছরই তিনি আমার মাদ্রাসায় উক্ত তারিখে আমার সভাপতি মহোদয় উপস্থিত থাকতেন। যে লোকটা আমি একটা কথা আছে, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। আমার মনে হয় এই নন্দনপুর অন্ধকার অন্ধকারে থাকতেন, শুধু নন্দনপুর নয় নন্দনপুর খেলবে উপস্থিত আছেন, যত বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত, বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ সবাই ভালো মানুষ ছিলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমরা জানি তিনি যখন মেট্রিক পাশ করে আজকে যে মনীষী ব্যক্তিত্বের কথা নিয়ে আমরা আলোচনা করছি, হয়তো আজকে নন্দনপুরের প্রতিবার আলোচন করা বার্ষিকী উপলক্ষে আজকে এই দোয়ার মাহফিল আমরা